সম্মাননীয় সভাপতি এবং এই আজকের সভায় উপস্থিত মাস্টারমশাই, আমি দিদিমণিদেরকে মাস্টারমশাই হিসেবে সম্বোধন করলাম। যখনই আপনাদের সঙ্গে সামনে কোন সভায় উপস্থিত হওয়ার সুযোগ হয়, ততবারই একেবারে গোড়াতে এই কথাটি বলে নিতে ইচ্ছে করে, বলে নিতে চাই যে আপনারা প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যারা স্কুলের শিক্ষার কাজ চালান, তাদের সামনে কথা বলতে পেরে, তাদের সামনে দু চারটে মতামত, বক্তব্য, বয়ান উপস্থিত করতে পারলে বারবারই একরকমের কৃতজ্ঞতা আমি বোধ করি। আসলে আপনাদের সবার মাধ্যমে, আপনাদের মধ্যে দিয়ে আমি আমার নিজের স্কুল জীবনের সমস্ত মাস্টারমশাইয়ের কাছে আমার প্রণাম পাঠাতে চাই। ফলে আজও আপনাদের মাধ্যমে আমি আমার ছোটবেলার স্কুলের শিক্ষক যারা ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। এমন একটা বিষয়ে আমাদের আজকে কথা বলতে হচ্ছে যে বিষয়টা গোটা দেশেই এখন খানিক চর্চিত, আলোড়ন তৈরি হয়েছে একটা বলা যায়, কিন্তু একরকম ভাবে সেই আলোড়ন দেশের সরকারের উপরে, রাজ্যের বা কেন্দ্রের তেমন কোনো ছাপ এখনো পর্যন্ত ফেলতে পারছে না। তারা প্রায় এক বক্কা খুবই গোয়ার্তুমির মতন এই গোটা ব্যবস্থাটাকে তারা চাপাতে প্রায় বদ্ধপরিকর, যেন কোথাও একটা টিকি বাঁধা আছে, যেন কাউকে কোথাও কথা দিয়েছেন এবং এই সিদ্ধান্ত, এই কার্যক্রম, এই নীতি বাস্তবায়িত না করতে পারলে যেন সেই কথা কোথাও খেলাপ হয়ে যাবে। সেই কারণেই সম্ভবত গোটা দেশের শিক্ষার সঙ্গে জড়িত কোন স্তরের মানুষজনের সঙ্গে, যাকে বলে আদান প্রদানমূলক, কথোপকথনমূলক কোনো আলোচনার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন না। কেন্দ্রের সরকারও জানেন, আমাদের রাজ্যের সরকারও যাচ্ছেন। এবং এই এমন একটা পরিস্থিতি আমাদের সামনে এখন হাজির করা হচ্ছে যে আমরা ক্রমশ এরকম ভাবতে বাধ্য হই যে এই নতুন এডুকেশন পলিসি সেটাকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, এবং এটা হবেই আজ হোক আর কাল হোক। এবং এতে করতে করতে এই কথাটাকে আমাদের কাছে সইয়ে নেওয়ার জন্যে এমনও কোনো কোনো কথা আমাদের মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে এই যে নীতির এত বিরোধিতা করছো তোমরা, মূলত বামপন্থীরা, যারা পুরোপুরি বামপন্থী নন এমন অনেক মানুষও করছেন, শুধু বামপন্থীরা কেবল করছে তা নয়, এই যে এত বিরোধিতা তোমরা করছো, একটি দু চারটে ভালো জিনিসও নেই এই প্রস্তাবের মধ্যে? একটা দুটো তিনটে লাইন এই গোটা প্রস্তাব থেকে, শিক্ষানীতি থেকে, আর প্রস্তাব নেই এখন, এটা সাধারণ পলিসিও আইন আকারে, ম্যান্ডেটরি আকারে এসে দাঁড়িয়েছে, এর মধ্যে কি একটা দুটো ভালো কথাও নেই? তো তোমরা কেবল খুব ধরার লোক, তোমরা কেবল খুব ধরবে বলে, বাতিল করতে হবে বলে, যেহেতু কেন্দ্রীয় সরকার বলেছে তাই তোমাদের এটা দায়িত্ব, তার উল্টো কথা বলতে হবে, তাই তোমরা সব খারাপ খারাপ করছ, এইরকম কথাও কখনো কখনো আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে। এবং এটা উপস্থিত হওয়া খুব অসঙ্গত কিছু নয়, সত্যি তো আমাদের সন্দেহ হতেই পারে যে ওটা এত বড় 484 পাতার একটা মূল ডকুমেন্ট, যেটা প্রথম উপস্থাপিত হয়েছিল খসড়া আকারে, তারপর সেখান থেকে কেটে ছেটে তার নির্যাস নিয়ে 66 পাতার একটা ডকুমেন্ট, সেইটা এখন আপনারা চাইলে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারেন, পাওয়া যায়, ইন্টারনেট খুললেই পাবেন।
ছেষট্টি পাতার একটা ডকুমেন্ট যেটা শেষ পর্যন্ত এসেছে, তারও পরে খানিক খানিক অংশ অবস্থা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার স্তরে পাঠানো হচ্ছে। তো সব মিলিয়ে 66, তাকেও আবার কেটে কোথাও 31 কোথাও 30, এরকম দুটো ভাগে ভাগ করে নিয়েছে বিদ্যাচ। আর মূল ডকুমেন্ট 484 পৃষ্ঠা, যাতে গোটা ব্যাপারটার উদ্দেশ্য বিধেয় প্রাথমিকভাবে বলা হয়েছিল। কেউ যদি 484 পাতার 2016-17 সালে যে প্রস্তাব সরকারের কাছে জমা করেছিল সেই প্রস্তাব যদি কেউ খতিয়ে দেখেন, আর যদি শেষ পর্যন্ত যা গৃহীত হলো এই 2019 সালের জুলাই মাস নাগাদ, সরি 2020 সালের জুলাই মাস নাগাদ যদি পাশাপাশি রেখে দেখেন, তাহলে দেখতে পাওয়া যাবে যে এর মধ্যেও খালি কথা আছে। ওই মূল 484 পাতার বড় ডকুমেন্ট যা যা বলেছিল, আর শেষ পর্যন্ত সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত করে সংসদে কার্যত পূর্ণাঙ্গ আলোচনা না করে একটা সরকারের তকমা লাগিয়ে শিলমোহর লাগিয়ে জাতীয় শিক্ষানীতি আকারে যা চালু করতে বলে দিল, এই যে ছোট ডকুমেন্ট 66 পাতা, এর মধ্যেও তফাৎ আছে। কোনো কোনো জায়গায় ওই 484 পাতার বক্তব্যকে খানিকটা কাটছাট করে, কখনো কখনো শব্দের ভাষার বিভিন্ন মোচড়ে খানিকটা দিক ঘুরিয়ে দিয়ে তাকে হাজির করা হয়েছে। প্রথম প্রশ্ন যেটা উঠবে, একেবারে গোড়ার প্রশ্ন যেটা উঠবে, যে আচ্ছা এই ডকুমেন্টটা নিয়ে এত গোপন গোপন খেলা দেয়, এত গোপনীয়তা কি আছে? সবাই আমরা ছোটবেলা থেকে জানি, আপনারা যারা শিক্ষকতা করেন, যারা বিএড সমতুল্য কোন কোর্স করতে বাধ্য হয়েছেন করেছেন, তারাও সকলে জানেন, বা শিক্ষার সঙ্গে জড়িত নন এমন লোকও এখন জানেন, যে শিক্ষা এটা একটা কনকারেন্ট লিস্টের ব্যাপার। ইন্দিরা গান্ধীর আমলে শেষ পর্যন্ত এরকম না, রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের অংশগ্রহণ আছে, যৌথ তালিকা যাকে আমরা সাদা বাংলায় বলি। তো যৌথ তালিকায় থাকা এমন একটি প্রসঙ্গ, তার খোলমোল যে বদলে একটা ডকুমেন্ট উপস্থাপন করা হচ্ছে, তাতে রাজ্য সরকারগুলোর সঙ্গে আলোচনা করা হবে না? কোন রাজ্য সরকার, রাজ্য সরকারের যে বিভিন্ন দপ্তর আছে, কমিটি আছে, তাতে বিশেষজ্ঞরা আছেন, তাদের মতামত নেওয়া হবে না? বিধানসভাতে আলোচনা করতে বলা হবে না? তা না করে এমনকি অ্যাসেম্বলি ছেড়েই দিলাম, পার্লামেন্ট, তাতেও সপ্তাহখানিক ধরে, মাস দেড় দুই ধরে বিশেষজ্ঞ কমিটির নানা রকম মতামত ইত্যাদি করে তা করা গেল না, যাবে না? মন্ত্রীরা বলেছেন, প্রেস কনফারেন্স করে বলেছেন, তারা নাকি 100,000-এর উপরে গ্রাম থেকে, 100,000-এর উপরে গ্রাম পঞ্চায়েতে যারা প্রধান তাদের কাছ থেকে মতামত পেয়েছেন। হাসিরই কথা, ভারতবর্ষের 100,000 গ্রামের পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে লিখিত বা অন্য কোন পদ্ধতিতে তারা ইনপুট নিয়েছেন, দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা, স্মৃতি ইরানিও করেছিলেন, তারপরে যারা এসেছেন তারাও করেছেন, কোথায় সেই সমস্ত মতামত? আর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদেরকে একটু খাটো না করে, একটু অসম্মান না করে, তাদের গুরুত্বকে একটু না কমিয়ে বিনয়ের সঙ্গে প্রশ্নটা করতে চাই, যে গোটা দেশের প্রাথমিক থেকে নিম্ন বুনিয়াদি থেকে উচ্চতম শিক্ষার প্রসঙ্গ, যেখানে গোটা দেশের ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যৎ যেখানে জড়িত, সেখানে পঞ্চায়েত প্রধানের মত নিশ্চয়ই নেওয়া জরুরি, কিন্তু 100,000 গ্রাম পঞ্চায়েতের প্রধানের মতামত নিয়েছি, এইটা কি যথেষ্ট হলো এই ডকুমেন্টকে উপস্থাপন করবার একটা পদ্ধতি হিসেবে? শিক্ষা বিজ্ঞানের সঙ্গে যারা জড়িত, উচ্চশিক্ষা যারা পরিচালনা করেন, উচ্চশিক্ষায় যারা শিক্ষক হিসেবে আছেন, তাদের কতজনের কাছ থেকে কি কি ভাবে, কেবলমাত্র আপনাদের দলের পেটওয়া লোকের কথা বলছি না, সাধারণভাবে শিক্ষা বিভাগের লোকের কাছ থেকে মতামত নিয়েছেন? কোথায় সে মতামত নেওয়ার হিসেবে, কি মতামত এসেছিল? এত তড়িঘড়ি করে জানুয়ারি মাসে সরকারের কাছে চিঠি পাঠিয়ে বলছেন, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠিয়ে বলছেন যে এবছরই চালু করতে হবে, রাজ্য সরকারও মারাত্মক
তারা আবার সেই চিঠি পাওয়ার পর দেড় মাস অপেক্ষা করে মার্চ মাসে বিভিন্ন ইউনিভার্সিটিতে চিঠি পাঠিয়ে বলছেন জুলাই মাস থেকে চালু করতে হবে। আমি উচ্চশিক্ষার কথাটা বলছি, আমি স্কুল শিক্ষার কথায় আসছি, ওটাই আমার মূল বলার কথা। আমি জাস্ট সামান্য একটু একটা দুটো কথা আপনাদের সঙ্গে উচ্চশিক্ষার প্রসঙ্গ বলে রাখছি। আমাদের রাজ্যের সরকার মার্চ মাসে এরকম একটা চিঠি পাঠিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলে দিচ্ছেন যে জুলাই মাস থেকে যে নতুন সেশন শুরু হবে ফার্স্ট ইয়ার আন্ডার গ্রাজুয়েট, সেখানে সিলেবাস তৈরি করতে হবে আপনাদের মধ্যে এই দু আড়াই মাসের মধ্যে। সেই সিলেবাস তার জন্য যা যা পরিকাঠামো দরকার তা তৈরি করতে হবে। এত রকম অপশন, এত রকম তথাকথিত মাল্টি ডিসিপ্লিনারি, কথাগুলো বারবার করে আছে এখানে ডকুমেন্টের মধ্যে, মাল্টি ডিসিপ্লিনারি, খুবই সুন্দর লাগে শুনতে। অনেক রকম বিষয় শিখবে আমাদের বাচ্চারা, কি করে শিখবে, কোথা থেকে শিখবে, কে শিখাবে, বিল্ডিং কোথায়, ল্যাবরেটরি কোথায়, তার টাকা কে দেবে, সরকার তো টাকা ক্রমশ কমানোর দিকে যাচ্ছে। সেই কবে 66-68 সালের কোঠালি কমিশন, তারপরে আরো দুবার গুরুত্বপূর্ণভাবে কমিটি তৈরি করে, একবার রাজীব গান্ধীর আমলে, একবার নরসিংহ রাওয়ের আমলে 86-92, দুবারে সেই কমিটি নতুন করে শিক্ষা নীতির খানিক খানিক অদল বদল করার চেষ্টা করেছে। কিন্তু কোঠারি কমিশনের প্রধান সিদ্ধান্ত, ভাবনা, দৃষ্টিভঙ্গি, দর্শন, অভিমুখ তাকে কেউ বাতিল করে দেয়নি, তাকে খানিক আপডেট করার চেষ্টা করেছেন, খানিক যোগ করেছেন। সবার জন্য শিক্ষা, একরকমের শিক্ষা, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রতিটি নেবারহুডে, প্রতিটি বাড়ি থেকে কাছাকাছি যেন করে ছেলেমেয়েরা গিয়ে লেখাপড়া করতে পারে এমন করে স্কুল প্রতিষ্ঠা করা, এইসব নানা রকম সংবিধানের গুরুত্বপূর্ণ নির্দেশিকা মাথায় রেখে কোঠারি কমিশনের যে সিদ্ধান্তাবলী সেই সমস্তগুলোকে অনুসরণ করে সামান্য অদল বদল করে তারা কাজ করেছে। যদিও এ কথা স্বীকার করতে কোনো বিধা নেই যে কোঠারি কমিশনের যে দৃষ্টিভঙ্গি যাচ্ছিল তার পরবর্তী সময়ে আগেও কোনো কেন্দ্রীয় সরকার তাকে ইন্টোটো যাকে বলে তা পালন করেনি, এ সময় বলে। তবুও আমরা কোঠারি কমিশনকে আদর্শ বলে মনে রাখতাম অনেক সময় যে ওইটা করতে হবে, জিডিপি 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে, কোন সরকারই করে, কাছাকাছি গেছে কেউ কেউ একাধার। সেই 66-68 সালের কোঠারি কমিশনের অভিমুখ, দর্শন, চিন্তা পদ্ধতি এই 2020 সালের জাতীয় শিক্ষানীতি তাতে সম্পূর্ণ ওভারথ্রোন হলো, যাকে বলা যায় ছুড়ে ফেলে। এক ধরনের শিক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাম্য তৈরি করা, জাত পাত ধর্ম এ সমস্তকে টপকে ছাপিয়ে গিয়ে অতিক্রম করে গিয়ে এক ধরনের সর্বজনীন সমানাধিকার ভিত্তিক শিক্ষার প্রক্রিয়া চালু করা, এর যে প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল, এবং শিক্ষার জন্য সরকারকেই ব্যয় করতে হবে মুখ্য, কিন্তু তা সত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে এক ধরনের স্বাধীনতা রাখতে হবে, সরকার ব্যয় করলেই সরকার কন্ট্রিবিউশন বলা যেতে পারে, তার আগের যে দুটো আরো দুটো কমিশন মুদালিয়া এবং রাধাকৃষ্ণন কমিশন, তার থেকে কোঠারি কমিশনের যে একটা জায়ান্ট লিপ যাকে বলে প্রায় বলা যেতে পারে, সেইটে ত্রুটি সত্ত্বেও প্রায় কুমির ছানার মতো করে দেখানো সত্ত্বেও সেখান থেকে আমরা সরিনি, সরকার যেই এসেছে, কখনো কংগ্রেস, কখনো অকংগ্রেস, মাঝখানে একবার বিজেপি অল্প কিছুদিনের জন্য তারও করেনি, কিন্তু এই প্রথম 2014 সালের নির্বাচনের পরে 15 সালে নতুন করে শিক্ষা নীতি বদলানোর যে প্রক্রিয়া, তার কমিশন তৈরি করা, বিভিন্ন রকম কমিটি করে যা যা করণীয় যা করলেন, এবং চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে কোন প্রতিষ্ঠিত মান্য শিক্ষাবিদ তাদের সঙ্গে আলোচনা না করে, এমনকি নির্বাচিত যে আইনসভা সমূহ তাতেও গুরুত্বপূর্ণ আলোচনা না করে একবজ্ঞাভাবে একতরফাভাবে একটি শিক্ষানীতি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এই চালু করে দেওয়া হলো, এই আজ থেকে চালু। এইটি হচ্ছে প্রথম সন্দেহের কথা, এত গোপনীয়তা কেন, এত তাড়াহুড়ো কিসে, যখন আমাদের মধ্যে এরকম প্রশ্ন উঠছে একটু একটু কখনো কখনো, ওটাই সম্ভব যে কিছু দু একটা ভালো নেই কথা আছে, দু একটা কেন, 5-7-10 ভালো কথা আছে, ভালো ভালো কথা আছে, আপনারা নিশ্চয়ই জানেন মাস্টারমশাই আপনারা সবাই, ভালো কথা আর ভালো ভালো কথা এই দুটো এক অর্থ বহন করে। ভালো কথা থাকলে আমরা ভালোই খুশি হতাম, কিন্তু ভালো কথা নেই, ভালো ভালো কথা আছে,
ভালো ভালো কথা আছে মানে লোক দেখে সত্যি ভালো কথা বলে। জ্বর আর জর্জর এই দুয়ের মধ্যে যতখানি তফাৎ, ভালো কথা ভালো ভালো কথার মধ্যে ততখানি তফাৎ। এই গোটা ডকুমেন্টের মধ্যে সবার ভালো করব, সবার উপকার করব, এই সমস্ত নানা কথা বলা আছে, আগে পদ্ধতির কথা বলা আছে, তার ঠিক উল্টো দিকে কি কি আছে অনেকক্ষণ সময় লাগবে সত্যি সত্যি বলতে গেলে, যা যা আছে এবং যা বিপদের দিক আছে সেসব বিস্তারিত ভাবে বলবে। গুড ফ্রাইডে ছুটির দিনে আপনারা সবাই এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদের ধৈর্যের কোনো যাতে চ্যুতি হয় এমন চেষ্টা করবো না, ওই সংক্ষেপে আমি কয়েকটি মাত্র ফিচার বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে উত্থাপন করবো। প্রধানত উচ্চশিক্ষা সম্পর্কে একটা কথা হয়তো বলবো, কিন্তু বাকি বেশিরভাগ কথা স্কুল শিক্ষা সম্পর্কেই বলবো। এই গোটা প্রস্তাবের মধ্যে, ডকুমেন্টের মধ্যে, পলিসির মধ্যে, আইন হয়ে গেছে তার মধ্যে সবচেয়ে জরুরি যে কথা, গায়ে লাগার মতন কথা, গায়ে লাগা মানে খারাপ অর্থে বলছি না, মানে বুঝতে পারা যাবে পরিবর্তন হয়ে গেল, একেবারে স্পষ্ট পরিবর্তন বুঝতে পারা যাবে। আমরা অনেক সময় ভাবি কি আর হবে, শিক্ষা তো সেই স্কুল আছে, প্রাইমারি সেকেন্ডারি সবই তো আছে, 5, 6, 7, 8, 9, 10 সব ক্লাস কি বদলাবে না, ক্লাস বদলাবে না, প্রাইমারি সেকেন্ডারি স্কুলের স্ট্রাকচার বদলে যাবে না, পুরোপুরি বদলাবে না, কি বদলাবে, গোটা কাঠামো গোটা ব্যবস্থাটাই বদলে যাবে, কি করে বদলাবে আমি জানি না, ওরাও জানে না, ওরাও এখনো বদলেনি, কেউই বলেনি, কিন্তু বদলাবে এটা বলা আছে। কিরকম কিরকম বদলাবে আমি আপনাদের একটা দুটো করে উদাহরণ দিয়ে বলি। সাধারণভাবে এই পদ্ধতি ছিল আমাদের আগে যে 14 বছর পর্যন্ত অবৈতনিক, পয়সা লাগবে না, সরকার পড়াবে, ওরা ভালো কথা জানা বলবেন, তাদের ভালো লাগবে শুনলে এই কথাটা, ওরা 14 বছরটা বাড়িয়ে 18 বছর করে দিচ্ছে, 18 বছর পর্যন্ত অবৈতনিক প্রস্তাব করেছিল, ভালো কথা। 18 বছর পর্যন্ত অবৈতনিক স্ট্রাকচারটা কিরকম হবে, কাঠামোটা, এই গোটা কাঠামোটাই বদলে যাবে, কিরকম না, প্রথম যাকে আমরা এখন প্রি স্কুল বলি, অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে কার্যত সেই স্কুলের একটা অংশ চালানোর কথা সিদ্ধান্ত করেছেন এই পলিসি অনুযায়ী। একেবারে 3 বছর বয়স থেকে, এখন 6 বছর বয়সে ক্লাস ওয়ানের ছাত্র বা ছাত্রীরা যেতে পারে, ওরা বলছেন 3 বছর বয়স থেকে সেই লেখাপড়া শিক্ষার আওতায় আসবে, 6 বছরে ওয়ান থাকে, তার আগে সে প্রস্তুতি নেবে, এবং ক্লাস টু পর্যন্ত আগের কিছু বছর এবং যাকে আমরা প্রাইমারি বলি এখন 1-2, এই ক্লাস টু পর্যন্ত এই গোটা 5 বছর সময় কার্যত একজন শিক্ষক, যিনি আসলে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তারাই সেই গোটা ব্যবস্থাটাকে চালাবেন, তাদের একটা চমৎকার গাল করা নাম দিয়েছেন ওরা, সেই নামটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিই, নাম বলছেন ইসিসিই। ইসিসিটা কি জিনিস না, আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন, এই প্রসঙ্গ দেখবেন এমন টিচার, ইসিসিই টিচার। তারা ওই 3 বছর বয়স থেকে ক্লাস টু পর্যন্ত বাচ্চাদের দেখভাল করবেন, তাদের লেখাপড়া শেখাবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেবে, দায়িত্ব পালন করবেন, পুষ্টি যাতে করে হয়, লেখা আছে ভালো কথা, যাতে করে পুষ্টি হয়, নিউট্রিশন ঠিক থাকে, তারা ছবি আঁকা শেখে, গান গাওয়া শেখে, আরো কত কিছু একেবারে বাল্যকালে শেখে, তারপরে 3-4 থেকে তারা স্কুলে আস্তে আস্তে ঢুকে পড়বে, এবং এটাকেও শেষ পর্যন্ত যেমন আমরা 10+2 নামক সিদ্ধান্তে বা পদ্ধতিতে এখন অভ্যস্ত হয়ে আছি, এই 10+2 সিদ্ধান্ত বা স্ট্রাকচারটাকে বদলে ওরা প্রস্তাব করতে চাইছেন 5+3+3+4, এই 4 কোনটা 9 থেকে 12, আর তার আগে 5, প্রথম 5 কোনটা, প্রথম 5 হচ্ছে প্রি স্কুল এবং ক্লাস 1-2, এই মিলিয়ে 5, তারপরে 3, তারপরে আবার 3, তারপরে শেষ 4, 9, 10, 11, 12, এই সব মিলিয়ে 4, 3, 7, 3, 10, 5, 3, 8, 3, 11, 4, 15, এই হচ্ছে স্ট্রাকচারটা, 18 বছর পর্যন্ত এই সবটা। আমরা প্রাইমারি ভাবতে পারি যে খারাপ কি আছে, ভালোই তো, অঙ্গনওয়াড়ি কর্মীরা বাচ্চাদের দায়িত্ব নেবেন, প্রস্তাব করে বলছেন সমস্ত বাচ্চা যাতে একই রকম শিক্ষা পায়, কি সুন্দর কথা, ভারতে বলছেন সব বাচ্চা
যদি এরকম হতো কি ভালোই না হতো, আমরা তো মাস্টার হিসেবে ভাবি, ভাবতে পারি এটা যে ভারতবর্ষের সমস্ত বাচ্চা শিশুকালে একরকম শিক্ষা পাচ্ছে, একরকম সুযোগ পাচ্ছে, একরকমের সিলেবাস পড়ছে, একরকমের যাবতীয় জামা কাপড় টিফিন বই খাতাপত্র পাচ্ছে, রূপকথার মতন। এটা সে ভালো ভালো কথা, কিন্তু তারপরেই এখানে উল্লেখ করে লেখা দেওয়া আছে, তারপরেই না একটু পরে আশপাশে, যে এই যেগুলো হবে সেগুলো হচ্ছে সরকারি। তার মানে এই নয় যে এগুলি কেবলমাত্র থাকবে, এই অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা এই শিক্ষা দেবেন একেবারে 3 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে ক্লাস 2 পর্যন্ত যারা বাচ্চাদেরকে শেখাবেন তারা কারা? বলা হয়েছে তারা এক্সিস্টিং অঙ্গনওয়াড়ি কর্মী। আচ্ছা তাদের সবার কি এই ট্রেনিং আছে ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদেরকে তারা পড়াবেন? তার প্রস্তাব দেওয়া আছে, ট্রেনিং না থাকলে কি ক্ষতি, কিছু করবার নেই। 10 ক্লাস 2 যারা পাশ করে আছেন এই অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে তাদেরকে সরাসরি নিয়ে নেওয়া হবে, যারা 12 পর্যন্ত পড়েছেন তারা, যারা 12 অবধি পড়েননি তারা ঠিক আছে তাদেরকেও একটা ট্রেনিং দিয়ে নেওয়া হবে, যারা 12 অবধি পাশ করেছেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে 6 মাসের, আর যারা 12 এর কম পড়েছেন তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে 1 বছরের। কি করে বাচ্চাদের পড়াতে হবে আপনারাই ভাবুন, 3 বছরের বাচ্চা থেকে ক্লাস 2 পর্যন্ত বাচ্চাদের কি করে পড়াতে হবে এই ট্রেনিং তারা 6 মাসে অথবা 1 বছরে দিয়ে দেবে। কি করে দেবেন? ভারতবর্ষে প্রতি বছর প্রায় 2.5 কোটি শিশু জন্মায়, নানা রকম কাট দিলাম, শিশু মৃত্যু বাড়ি চালিয়ে দিচ্ছি, এত নয় হয় না, ধরে নিলাম 2 কোটি করে বছরে নতুন শিশু জন্মায়। তো 2 কোটি নতুন শিশুর জন্য কতজন অঙ্গনওয়াড়ি কর্মী লাগবে হিসেব করে 24 গুণ ভাগ করে দেখা যাচ্ছিল ছাত্র শিক্ষক রেশিওর যে কথা এখানেই বলেছেন, 30 জন ছাত্র পিছু একজন করে শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী এই জানের কথা বলা হয়েছিল, সেই সব হিসেব করে দেখা যাচ্ছে প্রায় অঙ্ক করে 24 গুণ ভাগ করে বছরে প্রায় 2 লক্ষ করে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ট্রেনিং দিতে হবে সরকারকে যদি এই পদ্ধতি রান্ত হয়ে যায়। কি করে ট্রেনিং হবে? ওরা বলছেন মোবাইল ফোনে হবে, বলেছেন স্মার্টফোনে অনলাইনে 6 মাসের করে কোর্স করে দেওয়া হবে, তারপর তারা পড়বে। এটা কোয়ালিটি এডুকেশন পাবেন এই বাচ্চারা? কারা করবেন? এমনকি যে স্কুলের মাস্টার মাস্টাররা এই ঘরে বসে আছেন তাদের বাচ্চাকেও কি পাঠাবেন, ভাববেন পাঠানোর কথা, নাকি আরেকটু কষ্ট কষ্ট করে আরেকটু দাঁতে দাঁত চিপে আরেকটু টাকা সংস্থান করে বাবা চুপ না হোক একটা প্রি স্কুলে যাক এই ভাববেন? মোবাইল ফোনে 6 মাসের কোর্স করা শিক্ষক অঙ্গনওয়াড়ি কর্মী যারা সরাসরি আসবেন সরকারের উদ্যোগে, তাদের হাতে একটা নির্দিষ্ট আয় করা মানুষজন ভারতবর্ষে তারা ছাড়বেন না, ছাড়ার কথা নয়, সাধারণভাবে এক্সেপশন না হলে। তাহলে এমন একটা পদ্ধতির কথা এখানে বললাম, সেই পদ্ধতিতে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যেতে বাধ্য হবে ঠিকই, দরিদ্র মানুষ, পীড়িত মানুষ, সুযোগ সুবিধা নেই, কিন্তু তার সঙ্গে রং রং করে চলবে একটা বিকল্প ব্যবস্থা। এমন একটা পদ্ধতি, ভালো পদ্ধতির একটা এমন আজগুবি, অকল্পনীয়, অবাস্তব কাঠামো বললাম, তার অর্থই হচ্ছে তার পাশে আর একটা সম্ভাব্য কাঠামোকে তোল্লাই দেওয়া, ওটা হবে না তাহলে এটা হবে, তাহলে কোনটা হবে? তাহলে প্রাইভেট স্কুল আনবো। এই ডকুমেন্ট বড় বড় অক্ষরে লিখেছে, আগে বলেছে সবাই একরকম শিক্ষা পাবে, তারপরেই বড় বড় করে লিখেছে যে প্রাইভেট স্কুলগুলোকে যেন কখনো ডিসকারেজ না করা হয়, তাদের যেন কোনো ক্ষতি বা সমস্যার মধ্যে না ফেলা হয়। যারা প্রাইভেট বিনিয়োগ করবেন অথবা যারা ফিলান্থ্রপি করবেন, জনসেবার জন্য স্কুল প্রতিষ্ঠা করবেন, বুঝতেই পারছেন জনসেবার জন্য স্কুল প্রতিষ্ঠা করবেন বলে কাদেরকে আসলে ইঙ্গিত করা হচ্ছে? সরস্বতী বিদ্যা মন্দির জনসেবার্থে তৈরি করা হয়েছে, তাদের যেন কোনো অসুবিধা না হয় তাও খেয়াল রাখতে হবে বলেছেন। আচ্ছা এই অবস্থা কি এখনো নেই? এখন তো খানিকটা আছে, আছে তো সরকারি ব্যবস্থা, বেসরকারি ব্যবস্থা, কিন্তু সরকারি ব্যবস্থা বেসরকারি ব্যবস্থার যে এই ভয়ঙ্কর খারাপ একটা চক্র এখনো পর্যন্ত চলে, তাকে একটা ডকুমেন্ট, কেন্দ্রীয় সরকারি ডকুমেন্ট দিয়ে প্রায় লেজিটিমেট করছি, আমি আইন সিদ্ধ করছি, শুধু করছি না তাকে আরো এনকারেজ করছি, একটা চূড়ান্ত ডিভাইড
তৈরি করবার কাজ বলছি, অথচ এমন করে বলছি তা শুনতে কি চমৎকার রূপকথার মতো। এই যে নতুন শিক্ষাকর্মী রাজাদেরকে এই যে বলা হলো আর্লি চাইল্ডহুড কেয়ার এন্ড এডুকেশন যারা দেবেন, এই যে টিচার, মজার কথা হচ্ছে ইন্টারেস্টিং, এই যে ট্রেনিং অনলাইনে পাওয়া যাবে 6 মাস কিংবা 1 বছরের ট্রেনিং, এটা ওরা বলেছেন কবে ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওরা জানে যে ভাবুন খেয়াল করে যদি প্রতি বছর 2 কোটি করে বাচ্চা জন্মায় এবং এই 5 বছরের সময়কালের কথা আমি উল্লেখ করলাম, 3 বছর বয়স থেকে ক্লাস 2 পর্যন্ত 5 বছর সময়কাল, এই 5 বছরে যদি গড়ে প্রতি বছরই 2 কোটি করে ধরি, মানে গত বছরে 2 কোটি, তার আগের বছরে 2 কোটি, তার আগের বছরে 2 কোটি, আগামী বছর 2 কোটি, তারপরের বছর 2 কোটি, এই 5 বছরের স্প্যান 10 কোটি, এই 10 কোটি বাচ্চা যখন একসঙ্গে কোন একটা 5 বছরের সময়কাল ধরে দিলে একসঙ্গে যখন তাদেরকে দেখভাল করতে হবে, তাহলে তখন কতজন ইসিজি লাগবে? সরকার তো বলে খালাসছে 6 মাস 1 বছরের অনলাইন কোর্স করিয়ে দেবে, না ব্যাপারটা সেখানে থেমে নেই, ব্যাপারটা তার থেকেও আরো যতখানি ভাবছেন ততখানি না, তার থেকেও বেশি ভয়ানক, তার থেকেও বেশি খতরনাক, তার থেকেও বেশি তঞ্চক। কার্যত আমাদের এই জন্য ভালো ভালো বললাম কথাটাকে, আমাদের ভালো করছি এমন ভান করে কি বিপুল পরিমাণে ব্যবসা বাণিজ্যের প্রকল্প রাখা হচ্ছে সবার জন্য শিক্ষা দেওয়ার, সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর, এটা আমাদের দায় দায়িত্ব, এই কথা বলে কার্যত আসলে টাকা রোজগারের চক্র তৈরি করা হচ্ছে, সেটা যদি বুঝতে পারা যায় তখন নিজেদেরকে ডিসিপ্লিন লাগে। আমার সঙ্গে তঞ্চকতা করা হলো তাই মনে হয়, দেখুন কিরকম তঞ্চকতা। এই যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিতে যারা উচ্চশিক্ষার এই কমিটি করবেন, সেই কমিটিতে অনেক একাত ওই কে কস্তুরী রঙ্গম যার নেতৃত্বে এই কমিটি খসড়া রিপোর্ট হয়, তিনি দেখানো আরো একজন ছিল, তো সেই কমিটিতে একজন ছিল নন্দ অনেকের সঙ্গে আজিম প্রেমজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তার নাম অনুরাগ বেহার। ভারতবর্ষে এই রিপোর্ট প্রস্তাবিত হওয়া এখন অ্যাকসেপ্টেড হয়নি, শুধু রিপোর্ট টুকু এসেছে মাত্র, মানে সবাই সবাইকে পাঠানো হয়েছিল, এখনো সবাই সব জায়গায় চালু হয়নি। ইতিমধ্যে আদিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে যে তারা ইসিসিই ট্রেনিং তাদের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে, কোর্স ফি 1.5 লক্ষ টাকা। আমি বললাম কথাটা এই কারণে যে 5 বছরের জন্য 10 কোটি বাচ্চা কত ইসিসি ট্রেনার লাগবে, এইটা যদি একবার হিসেব করি তাহলে এদেরকে ট্রেন করবার জন্য যদি একটা বিশ্ববিদ্যালয় কোর্স খুলে দেয় তাহলে এই চাকরি তো অপেক্ষাকৃত অন্য চাকরিগুলোর চাইতে পাওয়া সহজ, এখানে তো আপনাকে মেলা কিছু পাস করে আসতে হবে না, এন্ট্রান্স পরীক্ষা আলাদা করে দিতে হবে না, নেট কিংবা সেট কিংবা এসএসসির মতন, শুধু আপনার একটা 10+2 বা তার কাছাকাছি রকমের কোন একটা স্কুল পাস করা থাকবে, আর আদিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের মতো আরো কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে অফার করা এরকম 1.5 লক্ষ টাকার কোনো একটা সার্টিফিকেট থাকলেই আপনি ওই ইসিসি হওয়ার জন্য যোগ্যতা পেয়ে যাবেন। এই যে 10 কোটি বাচ্চার জন্য আগামী 5 বছরে এইটা হতে চলেছে, এইটা রিপোর্ট অ্যাকসেপ্টেড হয়ে চালু হওয়ার নীতি লাগু হওয়ার আগেই এই বিশ্ববিদ্যালয়, শুধু একটা নয়, আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা সার্চ করবেন গুগল আজকেই করবেন ECCE training, ECCE training institute in India. এখন বসে করতে পারেন ECCE training institute in India. একমাত্র আদিম প্রেম ইউনিভার্সিটি নয় ভারতবর্ষে, এর মধ্যেই আবার বলছি আইন লাগু হয়নি এখনো, সব জায়গায় ইমপ্লিমেন্টেশন হয়নি, এর মধ্যেই ভারতের নানান জায়গায় পুনেতে মুম্বাইতে দক্ষিণ ভারতের কোথাও কোথাও আরো নানা জায়গায় এদের ট্রেনিং ইনস্টিটিউট চালু হয়ে গেছে, কোথাও কোর্স ফি 1.5 লক্ষ, কোথাও কোর্স ফি 2 লক্ষ, কোথাও কোর্স ফি 1 লক্ষ 20 হাজার, কোথাও কোথাও ছাড় মার দিয়ে 1 লক্ষ 10 হাজারও হবে। এই আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের এই যে ভদ্রলোকের কথা বললাম উপাচার্য ছিলেন, তিনি ওই কমিটির সদস্য, তিনি এসেই প্রথম যেটা করেছে নিজের বিশ্ববিদ্যালয়ে একটা ট্রেনিং সেন্টার খুলেছে, এবং এটা জানানো হচ্ছে যে এই কোটা ব্যবস্থাটা চলবে কোথায়, না প্রাইমারি স্কুল যেখানে আছে সেখানে চলবে, অথবা কোথায় একটা ঘর, আপনারা জানেন অঙ্গনওয়াড়ি পদ্ধতিতে যেখানে যেখানে ভারতবর্ষের কাজ হয় এই মুহূর্তে কি কোন পরিস্থিতি, সরকার নিজেই ওই ডকুমেন্টই বলেছে
ভারতবর্ষের সমস্ত স্কুলের প্রাইমারি স্তরে স্কুলের হিসেব করলে দেখা যাবে যে 1 লক্ষ স্কুল আছে যেখানে একজন মাত্র মাস্টারমশাই, এর কত পার্সেন্ট স্কুলে একটা ব্ল্যাকবোর্ড পর্যন্ত নেই, এর কত পার্সেন্ট স্কুলে কোনো টয়লেট নেই, এর কত পার্সেন্ট স্কুলে কোন রকমের 30-40 জন ছাত্র আছে, এই ডকুমেন্টে আবার বলেছেন স্কুল বেশি হয়ে গেছে, কিছু কিছু স্কুলকে মার্চ করে দেওয়া হোক, কিছু কিছু স্কুল দরকার হলে বন্ধ করে দেওয়া হোক, আমাদের নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। কি করে আমি ভালো কথা খুঁজবো এখানে? ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ কোঠারি কমিশন নেবারহুড শব্দটাকে ব্যবহার করে স্কুল খোলা, যাতে করে একদম প্রান্তের লোকটা পর্যন্ত প্রাইমারি শিক্ষার সুযোগ পায়, কেউ বাইরে না থাকে, স্কুল যেন বাচ্চার কাছে যায় দরকার পড়লে, এইরকম একটা ইঙ্গিতের কথা তুলে নিয়েছে। সব পারিনি ওটা, সব পারিনি, কিন্তু পারতে চেয়েছিলাম, পারতে চেষ্টা করেছিলাম, যতটা পারা উচিত ছিল, সদিচ্ছা ততটা রাজনৈতিক সদিচ্ছা ছিল না, ঠিক চেষ্টা ছিল। এটাকে আমি কার্যত রোল ব্যাক করছি, আমি বলছি এবার একটা শিক্ষানীতিতে, সরকারি শিক্ষানীতিতে বলছি যে স্কুলগুলো তুলে দাও, অত নেভারহুড নেভারহুড ভাবলে ভাবার দরকার নেই, একদিকে বলছি স্কুল তোলা হোক, একদিকে বলছি অঙ্গনওয়াড়ি কর্মী সংখ্যা এত বাড়িয়ে দিয়ে তাদেরকে অনলাইনে 6 মাসের কোর্স করিয়ে এই বাচ্চাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হোক, তার সঙ্গে সঙ্গে বলছি যে প্রাইভেট ইনিশিয়েটিভে বা ফিলান্থ্রপি করতে যারা স্কুল করতে আসছেন তাদের কিন্তু একদম আপনারা অসহযোগিতা করবেন না, তাদেরকে যেন কোনো অসুবিধা না হয় দেখতে হবে। কি করে এই ডকুমেন্টের এরপরে যদি কোনো ভালো কথাও থাকে তাকে ভালো কথা বলে ভাববো কি করে? এই ডকুমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর কথা বারবার করে বলছি, আগেও বলা হয়েছে অন্যান্য কমিশনেও ছিল ভোকেশনাল ট্রেনিং, কিন্তু ভোকেশনাল ট্রেনিং কখনোই সাধারণ শিক্ষা প্রক্রিয়া বা বন্দোবস্ত পদ্ধতি তা বিকল্প হতে পারে না, পৃথিবীর কোনো দেশেই নয়, এবং ভোকেশনাল ট্রেনিং এ যারা যাবেন তাদেরও বিদ্যা শিক্ষার বিদ্যালয় শিক্ষার একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত অতিক্রম করেই যেতে হবে, এমন নয় যে একেবারে ক্লাস ওয়ান বা ক্লাস টু থেকেই ভোকেশনাল ট্রেনিং এ তিনি চলে যাবেন। আশ্চর্যভাবে এই ডকুমেন্টে একটা নতুন শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে, এসইডিজি, এই 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 শিক্ষার এই ডকুমেন্টটা কার্যত আমাদের এখনকার পোস্ট মডার্ন জমানায় এরকম বিভিন্ন শব্দ, নতুন নতুন আজগুবি, আশ্চর্য, চমকপ্রদ, ধাক্কা দেওয়া, অভিঘাত তৈরি করা, শব্দ ঝঙ্কার দিয়ে তৈরি করার একটা একটা প্রবণতা আমাদের এখন মাঝে মাঝে লক্ষ্য করা যায়, সেই প্রবণতা এখানেও আছে, বিচিত্র সমস্ত কঠিন কঠিন শব্দ মাঝে মাঝে ব্যবহার করেন, আর একটু চমকে না ভালোই বোধ হয় বলছে, এসইডিজি কিছুই না, ভেঙে বললে এরকম দাঁড়াবে সোশিও ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপস, বলে দিয়েছেন আলাদা করে, শুনে মনে হবে আমাদের আমাদের সকলের ভালো কথা, সোশিও ইকোনমিক্যালি যারা ডিসঅ্যাডভান্টেজ তাদের জন্য সরকার চিন্তা করছেন, করাটা উচিত, ভালো কথা, এটা সেই দু একটা রেয়ার ভালোর মধ্যে একটা ভালো নিশ্চয়ই, কিন্তু খারাপ না, তাদের সম্পর্কে যে কথা এবং তাদের জন্য যে প্রস্তাব রাখা হয়েছে এই ডকুমেন্টে তা কি বলা হচ্ছে, তারা কারা? তারা অনাথ, যারা শারীরিক ভাবে কোনো না কোনো দিক থেকে অক্ষম, যাকে আমরা বাংলা করে খারাপ করে প্রতিবন্ধী বলি, বলা উচিত নয়, ফিজিক্যালি ডিসেবল তারপরে বলতাম, তারপরে আমি বলতাম ডিফারেন্টিয়েবল, চেষ্টা করা হয় সামাজিকভাবে যাতে করে প্রতিবন্ধী এই শব্দটা ব্যবহার করে তাকে খালি একটা সরিয়ে না দেওয়া হয়, তাকে আরো ইনক্লুসিভ একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসা, তো এরা তার মধ্যে রাখছেন, কিংবা এরকম আরো কেউ কেউ অনাথ ছাড়াও পরিযায়ী যারা শ্রমিক তাদের বাচ্চারা, শিশু ভিক্ষার্থী যারা ভিক্ষুক তারা, নানান সামাজিক অনাচারের কারণে যারা খানিকটা দূরে থাকতে বাধ্য হন তারা, তাদের নিয়ে তাদের জন্য শিক্ষা ব্যবস্থা করতে কি করে হবে, সরাসরি বলে দিচ্ছি এই ডকুমেন্ট যে তাদের এই সাধারণ প্রতিষ্ঠিত প্রচলিত শিক্ষার মধ্যে আনা যাচ্ছে না, তাই তাদের জন্য বিকল্প রাজ্য সরকার উদ্যোগ নেবেন, তারা পলিসি ফ্রেম করে দিচ্ছেন, রাজ্য সরকার মুক্তভাবে
মুক্ত বিশ্ববিদ্যালয়ের ধরনে মুক্ত বিদ্যালয়ের ধরনে সরি মুক্ত বিদ্যালয়ের ধরনে তারা তাদেরকে শিক্ষার ব্যবস্থা করবে এবং তাদের শিক্ষার একটা নির্দিষ্ট মাপ থাকবে এক একটা পর্ব অনুযায়ী পার করে গেলে তাদের জেনারেল শিক্ষার কোন একটা স্তরের সঙ্গে সমতুল্যতা দেওয়ার সার্টিফিকেট দেওয়া হবে আচ্ছা তুমি চার বছর করেছো তাহলে তুমি ক্লাস টু এর সমতুল্য তুমি ছ বছর করেছো আচ্ছা তুমি ক্লাস ফাইভ এর সমতুল্য এবং এই পদ্ধতিতে তারা কি শিখবেন তারাও ওই সমতুল্যতার সার্টিফিকেট নিয়ে যাবেন কিন্তু কেউই শেষ পর্যন্ত এডুকেশন শিক্ষা তার পূর্ণতা হচ্ছে যে ড্রপ আউট তো হবেই তাই ছোট ছোট বাচ্চাদেরকে কিছু কিছু হাতের কাজে লাগিয়ে দেওয়া হবে তাদের স্কিল ডেভেলপমেন্ট এতে হোক ছোট বয়স স্কিল ডেভেলপমেন্ট কিরকম না ছোটখাটো কাজ সেগুলো বললেই তাকে আমরা ভোকেশনাল ট্রেনিং এর কথা বলবো আপনাদের মনে থাকবে পুরনো কমিশন গুলোর সিদ্ধান্ত মোতাবেকই আমাদের দেশে আইটিআই গুলো প্রতিষ্ঠা হয়েছে মাঝখানে এরকম প্রস্তাব হয়েছিল যে আইটিআই গুলোকে কার্যত বিশ্ববিদ্যালয় গুলোর সঙ্গে খালি যুক্ত করে দেওয়া যায় কিনা যাতে সেখানকার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হাতের কাজ ভোকেশনাল নানা প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের যে এক্সপার্টিস উচ্চশিক্ষার দিক থেকে যে এক্সপার্টিস অর্জিত হয়েছে তাকে খানিকটা যুক্ত করে দেওয়া যায় না তা তারা চাইছেন না আবার আমি বাইরে থেকে শুনতে ভালো লাগবে যে ভোকেশনাল ট্রেনিং এর জন্য ওরা ছটফট করছেন কিন্তু ওরা আসলে স্কিল তৈরি করছে এরকম কথা বলে ভান করে নিওলিবারাল ইকোনমিক পলিসির স্বার্থে কতগুলো অদক্ষ শ্রমিক তৈরি করতে চান যারা ছোটখাটো আঞ্চলিক নানান ইন্ডাস্ট্রিতে কম পয়সার শ্রমিক হিসেবে উচ্চশিক্ষিত নন অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত কাঁচা শিক্ষিত যাদের গোটা টেকনোলজি সম্পর্কে কোনো ধারণা নেই কেবল কাজটুকু জানেন সেই রকম কিছু শ্রমিক পুল তাঁর লাগবে তাঁদের লাগবে এই গোটা ডকুমেন্টের যাবতীয় ভালো কথা যা ভালো বলে মনে হচ্ছে তার অধিকাংশই কার্যত ইন্ডাস্ট্রি যেভাবে আমার দেশে নাগরিককে কম বয়সে একজন কম পয়সার শ্রমিক হিসেবে নিয়োগ করতে পারে যাতে তার উদ্দেশ্য থেকে পূর্ণাঙ্গ শিক্ষার চূড়ান্ত এমনকি যে শব্দটা ওরা বারবার করে বলেন ইন্ডিয়ানেস ইন্ডিয়ানাইজেশন ইন্ডিয়ান নলেজ সিস্টেম কাল ধরা কথা মিথ্যে কথা বলছেন সেই ভারতীয় শিক্ষার যে সাধারণ ধরন ট্রেডিশনাল আমি তা সব মানতে বলছি না ক্রিটিক্যালি তাকে দেখতেই বলবো তাতেও যা ছিল শিক্ষার সাধারণ নেচার চরিত্র সেগুলো কেবল কথার কথা আকারে এই ডকুমেন্টের মধ্যে ব্যবহৃত হয়েছে কোন পূর্ণাঙ্গতা তার পরিবর্তে কেবল হাতের কাজ জানা একদল শ্রমিক তাদের চায় খেয়াল করে দেখুন শিক্ষার বৈশিষ্ট্য কি হওয়ার কথা ডকুমেন্ট শিক্ষার সামগ্রিক চরিত্র চেহারা তাই কার্যত শেষ পর্যন্ত আমাদের দেশের বিজ্ঞান আমাদের দেশের সেই বিজ্ঞান নির্ভর পরবর্তী সময় শিল্প অর্থনীতিকে প্রভাবিত করা নিয়ন্ত্রিত করা সব নানা কর্মকাণ্ডের দিকে তারা যাবেন এটি প্রত্যাশিত শিক্ষাই শেষ পর্যন্ত একটা দেশের ভবিষ্যৎ তৈরি করবে না উল্টো কার্যত চাইছে আসলে বাজার পুঁজিওয়ালা তাদের কেমন কর্মী লাগবে এটা ঠিক করছেন সেই মোতাবেক একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে আমার লাগবে না বেশি বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার আমার লাগবে না কোনো ডিপ রুটেড চিন্তা করতে পারা লোক আমার লাগবে না কোনো গভীর গবেষণামূলক মনোভাব আমার লাগবে কেবল হাতের কাজ জানা লোক আমার লাগবে কেবল সব জায়গায় একটু একটু করে ঘুরে বেড়াতে পারে এরকম লোক একটা শব্দ ব্যবহার করা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি এই শব্দ ব্যবহার করে আছে ইন্টারডিসিপ্লিন বলে একটা কথা আছে একটার সঙ্গে আরেকটা ডিসিপ্লিনের সমঝোতা যোগাযোগ আদান প্রদান পারস্পরিক বোঝাপড়া মাল্টিডিসিপ্লিন কথাটা শুনতে বেশ লাগে অনেকগুলো ডিসিপ্লিন কিন্তু ইন্টারঅ্যাকশন নেই মাল্টিডিসিপ্লিনারি হবে মানে সাধারণভাবে মানে হচ্ছে যে সবই একটু একটু করে জানবে কোনোটাই খুব ভালো করে গভীর করে জানবে এতে চাই এডুকেটেড সিটিজেন চাই না হাফ এডুকেটেড সবজান্তা গামছাওয়ালা চাই এই সবজান্তা গামছাওয়ালা শব্দের মধ্যে আমি গামছাওয়ালার প্রতি কোনো অসম্মান করলাম না অনুগ্রহ করে আমাকে ভুল বুঝবেন না এটা একটা চালু কথার সূত্রেই উল্লেখ করব যে একটু একটু করে অনেক কিছু জানে সেরকম লোকই আমার দরকার আমার মনে বাজারের দরকার আর বাজারের
চাকরগিরি করতে গিয়ে কার্যত এখানে এই একটা সরকার তার ডকুমেন্ট বানিয়েছে। ভোকেশনাল ট্রেনিং করাতে হবে গোটা দেশের, এরকম একটা দাবির কথা, ভালো একটা আকাঙ্ক্ষার কথা ইত্যাদি বলুন। বলছেন থ্রি ফাইভ এবং তারপরেও তিনবার এই যে গোটা বাল্য অবস্থা শিক্ষার পদ্ধতি হবে, তার কেন্দ্রীয় পরীক্ষা নেবেন একটা কেন্দ্রীয় সংস্থা গোটা দেশে। বোর্ড পরীক্ষা যা আছে থাকবে সেটা আলাদা, কিন্তু এর বাদেও তিনটি আরো পরীক্ষা, ক্লাস থ্রিতে, ক্লাস ফাইভে, সরি এইটে আর ফাইভে, হ্যাঁ থ্রি ফাইভ এইট, তিনবার। বলছেন সাধারণভাবে গোটা সিলেবাসের কাঠামো তৈরি করব আমরা, আপনারা কেবল লোকাল কিছু ফ্লেভার দিতে পারবেন। সিলেবাসের মধ্যে কার প্রধান ইঙ্গিত ভাবনা ইত্যাদি কি হবে? আবার শুনতে ভালো কথা, যেটা রুটেডনেস শেকড় শেকড় আছে, একটা ইন্ডিয়াননেস, প্রাইড ফর মাই পাস্ট, এসব থাকবে। শুনতে ভালো, এই ডকুমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার যেটা আমি আমার আমার অন্তত পক্ষে দেখতে গিয়ে মনে হয়েছে, এই ডকুমেন্ট হচ্ছে একটা ঐতিহাসিক ডকুমেন্ট, যে চমৎকার শুনতে লাগে কথার মধ্যে চমৎকার ভাবে খারাপ করা যায়, ধ্বংস করে দেওয়া যায় এমন কথাবার্তা কি করে পুরতে হয় এটা দেখিয়েছে। বারবার উল্লেখ করা আছে আমাদের প্রাচীন সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ভাবনা, পুরনো নলেজ সিস্টেম ইত্যাদির কথা, সেটা কি ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেটা কি বারবার বলা আছে কিন্তু কোথাও ডিফাইন করা নেই। ডিফাইন করার চেষ্টা করতে গেলে এক দু লাইন এরকম বলা হয়েছে যে আমাদের বেদে, আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের নানান অন্যান্য কর্মকাণ্ডে, প্রাচীন আর্কিটেকচার চর্চায়, সবই এনশিয়েন্ট, আমাদের কোনো মিডিয়াল নেই। এই যে আগে বলবার সময় বলছিলেন আমাদের কেবল এনশিয়েন্ট আছে আর মডার্ন আছে, গোটা ডকুমেন্ট আপনি দুটো শব্দই পাবেন, এনশিয়েন্ট আর মডার্ন, দ্যাট ইজ নো মিডল, হয় প্রাচীন আর নয় গতকাল। সেই এনশিয়েন্টে যারা ভালো সেগুলোকে সব ফিরিয়ে নিয়ে আসতে। 2020 সালে বেঙ্কাইয়া নাইডু সহ সম্পাদক বিজেপি, তিনি উত্তরাখণ্ডের একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে গিয়ে এরকম কথা বলছিলেন, টাইমস অফ ইন্ডিয়ার খবর থেকে বলছি আপনাদের সেই সময়টা। এই স্যাফ্রনাইজেশন কথাটা বলে তো খারাপ কি আছে, স্যাফ্রন খারাপ না, হলুদ বা স্যাফ্রন, আমরা ইন্ডিয়ান হতে চাইছি, তা খারাপ কি হয়েছে? এসব কিছু লোকজন আছে যারা হাফ লেখাপড়া জানে, মানে মার্ক্সবাদী চিন্তা ভাবনা করে যারা, তাদেরকে উল্লেখ করতে চাইছেন, তারা শেষ পর্যন্ত ভারতবর্ষের এই ইন্ডিয়াননেস এই ব্যাপারটাকে দেখতে পারে না, বলে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, পিছিয়ে যাওয়া কি খারাপ? একটা সর্বভারতীয় দলের মাথা স্থানীয় লোক তিনি প্রকাশ্যেই বলছেন গোয়িং ব্যাক, গোয়িং ব্যাক কি খারাপ জিনিস, যাচ্ছি ভালো থাকতে যাবো না, কোথায় যাবেন, কোন কোন ভালোতে যাবেন? গুজরাটের সিদ্ধান্ত হয়েছে, কর্ণাটক সিদ্ধান্ত করার দিকে যাচ্ছেন, ভগবদ গীতা স্কুলে পাঠ্য বই করা হবে, মরাল নৈতিকতা শেখানোর বই হিসেবে। ভগবদ গীতা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ বই, কোনো সন্দেহ নেই সে বিষয়ে, কোনো সন্দেহ নেই, তার কাব্য, তার দার্শনিকতা, তাতে উত্থাপিত নানান নৈতিক প্রশ্ন, সংকট, এসব নিয়ে চর্চা, আলোচনা, তর্ক, সম্মান প্রদর্শন অপূরণ। ভারতবর্ষের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মনীষী চিন্তাবিদ তারা কখনো না কখনো ভগবদ গীতা সম্পর্কে কিছু না কিছু বলেছেন, সে গান্ধীও বলেছেন, তিলকও বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, অরবিন্দ বলেছেন, বিবেকানন্দ বলেছেন, আলাদা আলাদা রকম করে বলেছেন, কারোর সঙ্গে কারোর মিল না, তাতে গীতার গুরুত্ব বেড়েছে কমেনি। এরকম একটি গুরুত্বপূর্ণ বই, কোনো সন্দেহ নেই তাতে, সেই বই তাকে বাচ্চাদের জন্য অবশ্য পাঠ্য যদি করি, তাকে তো আমি ক্রিটিক্যালি যুক্তি পরম্পরা অনুযায়ী গীতার প্রতি মনোযোগ দিতে বলতে পারবো না, তাকে তো বলতে হবে যে গীতায় যা লেখা যদি পড়, গীতা পাঠ কর আর মুখস্থ কর। বলছেন ওরা এটা করব,
সবারই করা উচিত, সব দেশ সব রাজ্যেই করা উচিত। গীতা আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামের আমলে একদল বিপ্লবীর কাছে ইন্সপিরেশন ছিল, কোন সন্দেহ নেই। আবার গীতা আর এক দিক থেকে দেখতে গেলে আমাদের দেশে একাধিক সময় একাধিকবার শত্রু নিধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায় হয়ে দাঁড়িয়েছিল। গীতার আধ্যাত্মিকতা তা নিয়ে গবেষণা চর্চা আরো গবেষণা হতেই পারে, হওয়াই উচিত। কিন্তু গীতার দর্শনকে ভারতীয় দর্শন বলে, ভারতীয় মত বলে, ভারতীয় পদ্ধতি বলে স্কুল স্তরে যদি চাপাতে চেষ্টা করি, বাধ্যতামূলক করতে চেষ্টা করি, তাহলে তা বিপজ্জনক। কারণ তা শেষ পর্যন্ত র্যাশনাল থিঙ্কিং যুক্তিযুক্ত থিঙ্কিং তাকে ব্যাহতও করতে পারে। এই বাধ্যতামূলক কার্যকরী পদ্ধতি যদি শেষ পর্যন্ত ভারতবর্ষের যে সাধারণ বৈচিত্র্যের স্ট্রাকচার, বৈচিত্র্যের কাঠামো তার সামনে এসে দাঁড়ায়, তাহলে ভারতবর্ষের সবচেয়ে বেশি ক্ষতি। এই যে বারবার এনশিয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওরা, এই ডকুমেন্টটা ঘোষিত হবে, ডকুমেন্ট সংক্রান্ত আলোচনা করতে গিয়ে নানা প্রকাশ্য সভায় প্রেস কনফারেন্সে প্রবন্ধ লিখে কলাম লিখে বারবার বলেছেন, আপনারা সবাই অবহিত আছেন এই ডকুমেন্টের বাইরেও। এই ডকুমেন্টের স্পিরিট, তার কাছাকাছি স্পিরিট আমাদের রাজ্যের, আমাদের রাজ্যের বাইরে অন্যান্য রাজ্যের সব রাজ্যেরই মানুষ কার্যত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নামক পদার্থের মধ্যে দিয়ে গত কয়েক বছর ধরে পরিকল্পিতভাবে কিভাবে একটা বিশেষ মতাদর্শের মুখোমুখি হতে বাধ্য হচ্ছে। অজস্র নিউজ পোর্টাল প্রতিদিন আমাদের মোবাইলে আছড়ে ফেলছে 2023 সালে নতুন করে এই রকমের নানান প্রস্তাব যে মঙ্গলবার কি কি করা ভালো, অমুক ছবিতে যদি চারটে লাইক দেন তাহলে আপনার কি কি উপকার হবে, আপনার ঘরের সজ্জা যদি ওই রকম এরকম না করেন তাহলে আপনার কি বিপদ আসছে, সিরিয়ালে সিনেমায় নানান নিউজ পোর্টালের মধ্যে দিয়ে বিচিত্র অবৈজ্ঞানিক অন্যায় ভ্রান্ত কুসংস্কারের প্রচার ক্রমাগত চলছে, এবং যেটাকে একদিক থেকে আমার এনশিয়েন্ট কালচার, এটাই ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি এই বলে দাবিও করা হচ্ছে। এই ডকুমেন্ট কার্যত ঘুরে ফিরে সেই কথায় বলবার চেষ্টা করে, কিন্তু সরাসরি তো বলতে পারবে না, উচ্চশিক্ষার ডকুমেন্ট আনসাইন্টিফিক কথা বলা মুশকিল, তাকে বারবার র্যাশনালিটির কথা এক একবার বলতে হয়, তাকে কখনো কখনো মডার্ন সায়েন্সের কথা বলতে হয়, কিন্তু ভুলক্রমে গোটা ডকুমেন্টে একটি বারের জন্যও সেকুলার এই শব্দটি ব্যবহার করতে হয় না, এই গোটা ডকুমেন্টে একটা বারের জন্য সেকুলার কথাটি নেই। নতুন বিষয় চর্চা করতে হবে বলে যে সমস্ত বিষয়ের কথা বলা হয়েছে ভালো ভালো বিষয়, কিন্তু সেখানে দলিত স্টাডিজ নেই, সেখানে জেন্ডার স্টাডিজ নেই, সেখানে কাস্ট বেসড, কাস্ট বর্ণ, কাস্ট বেসড যে ডিসক্রিমিনেশন অপারেশন তা সম্পর্কে একটি বাক্য নেই। অনুমান করা হচ্ছে এই যে যাদের কথা বললাম সোশিও ইকোনমিক্যালি যারা দূরে থাকা লোক, ওই এসডিজি বলা হচ্ছে, তাদের মধ্যে কি সবাই আস্তে আস্তে পড়ে যাবেন, ওরা পারবে না, ওদের ক্ষমতা নেই, ওদের জোর নেই, ওদের টাকা নেই, ওরা মাইগ্রেন্ট ওয়ার্কারের বাচ্চা, ভারতবর্ষ পারুক না পারুক অন্তত পক্ষে ঘোষিত ভাবে এটা বলছিল যে মাইগ্রেন্ট ওয়ার্কারের সন্তান আর একজন বড়লোকের সন্তান সরকারি ব্যবস্থায় পাশাপাশি বেঞ্চে বসবে, একই মিডডে মিল খাবে, এই সাম্যের ধারণা সে ঘোষণা করতে পেরেছে। এমনকি প্রতিবন্ধী বলে যাকে চিহ্নিত করছিলাম নানাভাবে শারীরিক কোনো না কোনো সমস্যায় সংকটে যে আছে, সেও এই স্কুলে কষ্ট হলো অসুবিধা হলো পাশাপাশি থাকবে, যাতে করে এক ধরনের বিলঙ্গিং তৈরি হয়। তা আমি প্রথমেই বলে দিচ্ছি এরা আলাদা, এদের জন্য ব্যবস্থা নয়। কতগুলো ক্ষোভ বানাচ্ছি আসলে আমি, আর এই সমস্ত ক্ষোভের মধ্যে সব থেকে বাইরে রাখছি ওই বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া বা ব্যক্তি ফিলান্থ্রপির কথা বলে তৈরি হওয়া বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠান, তার কথা তাদের সুবিধা করে দিতে হবে বলছি।
তাহলে ওটা একটা যার পয়সা আছে সে স্পষ্ট ভাবে আরো সিকিউর আরো উন্নত আরো চমৎকার ব্যবস্থা যা যার পয়সা অপেক্ষাকৃত কম তারা অঙ্গনওয়াড়িতে আসুক সপ্তাহে বা ছ মাসের অনলাইন একটা সার্টিফিকেট দিয়ে যাকে আমি তোমার ট্রেনিং করতে পাঠিয়ে দেবো আর এও যাদের ক্ষমতাই নেই তারা ওই ওপেন পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা লেখাপড়া করুক তাদেরকে মাঝে মাঝে সার্টিফিকেট দেবো আর শিশু ভিক্ষা না করে সে আমার কাছে শিশু শ্রমিক হিসেবে থাকবে তাকে ছোটখাটো হাতের কাজ শেখাবো তার এডুকেশনের অধিকার নেই এই যে আপনার রূপকথার গল্পের মতো মাঝে মাঝে বাচ্চাদেরকে স্কুলে শেখান অমুক বিজ্ঞানী তমুক সাহিত্যিক তমুক ব্যারিস্টার ছোটবেলায় দরিদ্র পরিবারের সন্তান ছিলেন প্রান্তীয় পরিবারের সন্তান ছিলেন আনটাচেবিলিটি নামক একটা ভয়ঙ্কর অভিশাপের শিকার ছিলেন তারপরেও লড়তে লড়তে এসে এইখানে উনি পৌঁছেছিলেন তাদের কথা আপনি বলবেন তাদের জন্য হাতের কাজ বড়লোকের জন্য কিডসি অ্যান্ড কোম্পানি ওই কিডসি কোম্পানি যাদের তারাও এই যার কথা বললাম এখন ইসিইসি সেই সার্টিফিকেট কোর্সের জন্য ব্যবস্থা করেছে তারাও ওই কোর্স করাবে কিডসি বলে এখন বিখ্যাত গোটা ভারতে নামে দেখে কিডসি জানে তো তাদের জন্য কিডসিতে পড়বে পড়লোকের বাচ্চা কিডসি শেষ পর্যন্ত সার্টিফিকেট দেবে যাতে গরিবের বাচ্চার জন্য মাস্টার ঠিক করা যায় কি বিউটিফুল এই গোটা ব্যাপারটাকে এখনো নেই আছে সরকারি স্বীকৃতিতে নেই সরকারি ডকুমেন্টে নেই সরকারি ছাড়পত্র যুক্ত হয়ে নেই এই ডকুমেন্ট ভারতবর্ষের যতগুলো শিক্ষা কমিশন হয়েছে বা কমিটি হয়েছে তাদের যতগুলো প্রস্তাব সমস্ত প্রস্তাবের উল্টো দিকে দাঁড়িয়ে ইংরেজিতে যাকে বলে প্যারাডাইম শিফট গোটা খোল মঞ্চে সম্পূর্ণ তুলে উপড়ে দেওয়া রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়া কমিশন তারপরের কমিশন তারপরের কমিটি রাজীব গান্ধীর আমল নরসিমা রায়ের আমল 2005 কমিটি সমস্ত কমিটির একটা সাধারণ ঐক্য সূত্র ছিল ভালো খারাপ উঁচু নিচু সমস্ত এই ডকুমেন্ট সমস্ত পূর্ববর্তী ডকুমেন্ট বা ভিশন তার আপসাইড ডাউন করে এই ডকুমেন্ট কেবলমাত্র কর্পোরেট সেক্টরের চাহিদা অনুযায়ী তাদের প্রয়োজন অনুযায়ী তাদের স্বার্থ অনুযায়ী গোটা এডুকেশনের কোনো স্বতন্ত্র ফিলসফি না রেখে কেবল তাদের স্বার্থ মোতাবেক চলার জন্য কতগুলো যন্ত্র বানাবার কৌশল করছে এই ডকুমেন্টই বলেছে ভারতবর্ষের সংস্কৃত ভাষাটা খুব জরুরি গুরুত্বপূর্ণ ধ্রুপদী ভাষা একমত জরুরি ভাষা গুরুত্বপূর্ণ ভাষা ধ্রুপদী ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তা সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তার চর্চা আরো উন্নত ভাবে হওয়া উচিত সন্দেহ নেই কোনো সন্দেহ তার সঙ্গে সঙ্গে বলেছেন বাকি সব ভারতীয় ভাষা প্রায় সব প্রায় লিখেছেন বটে প্রায় সব ভারতীয় ভাষায় সংস্কৃত থেকেই আগত সংস্কৃতকে অরিজিনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে চিহ্নিত করতে চান আপনাদের এখানে যারা বাংলা ভাষা সাহিত্যের মাস্টারমশাই আছেন তারা জানেন তাদের ছোটবেলার লেখাপড়ার সময়কার দিনের কথা মনে করলে দেখবেন কলেজে বিএ এমএ ক্লাসে পড়তে গিয়ে একটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হতো পড়তে হতো যে বাংলা ভাষার জননী সংস্কৃত নয় রামেশ্বর স ভাষাবিজ্ঞানের বিখ্যাত বই লেখক আর বইতে একটা চ্যাপ্টার আছে আলাদা করে বাংলার এমএ যারা পড়ে তাদের পড়তে হয় জননী নয় ভারতীয় নানান ভাষা কিভাবে কিভাবে তার আবির্ভাব ঘটেছে বাংলা ভাষার আবির্ভাব তার পিছনে মাগধী অপভ্রংশ অপভ্রংশের ওপারে প্রাকৃত ইত্যাদি ভাষার কথা কোন প্রক্রিয়াতে এসে দাঁড়িয়েছে আর সংস্কৃতের সঙ্গে তার সম্পর্ক কিরকম সেই সম্পর্ক মাতা সন্তানের সম্পর্কের মতো কিনা এই নিয়ে আলাদা করে পড়তে হবে এক কলমের খোঁচায় এই ভদ্রলোক লিখেছেন এই কমিটি লিখেছেন সংস্কৃত থেকে সব ভারতীয় ভাষা জন্ম নিয়েছে প্রায় সব দক্ষিণ ভারতের ভাষাগুলো দ্রাবিড় ভাষা পরিবার তারা যদি ধরে নিলাম বাংলা বা হিন্দি বা খানিক ওড়িয়া বা অসমিয়া সংস্কৃতের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতর মাতা সন্তান নাও যদি হয় ঘনিষ্ঠ সম্পর্ক দক্ষিণ ভারতের ভাষাগুলো তারা কি সংস্কৃত থেকে জানত কি করে বলা সম্ভব যদি না একটা বিশেষ মেন্টাল মেকআপ তৈরি হয়ে গিয়ে যায় যে দেয়ার ইজ অ্যান অরিজিন
must move towards that origin. এই যদি আমাদের চিন্তা গঠন হয়ে দাঁড়ায় তাহলে শিক্ষা পলিসি 2020 সালের হিসেবে নেওয়ার মধ্যে দিয়ে আমরা তো পেছন দিকেই হাঁটব। সে ভেঙ্কাইয়া নাইডু যতই বলেন আমরা তো পেছন দিকেই হাঁটতে চাই, এই কথাটার থেকে গোটা দেশের বিরোধী কথা আর কি হতে পারে? যারা এখানে আছেন বসে উপস্থিত, প্রাইমারি স্কুলের কেউ হয়তো আছেন বা নেই, হাই স্কুলের তো অনেকেই আছেন, আগামী দু তিন বছরের মধ্যে এই গোটা শিক্ষা ব্যবস্থাতে যেখানে যেভাবে আমাদের উপস্থিতা আছে, যা উদ্দেশ্য, যা বিধেয়, এই সমস্ত কথার উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের প্রায় প্রস্তুত থাকার মতো অবস্থা একটা ঘূর্ণিঝড়, সুনামি, সাইক্লোন আসতে চলেছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায়, বুনিয়াদী ব্যবস্থার স্তরে। উচ্চশিক্ষা একরকম করে সামনে নেবে, কিন্তু মাধ্যমিক আর প্রাথমিক শিক্ষার উপরে যে বিভৎস ঝড় আসতে চলেছে, শুধু এই তিনবারের কেন্দ্রীয় পরীক্ষার কথা বলছি না, শুধু ভোকেশনাল ট্রেনিং এর কথা বলছি না, যা যা আরো শেখাতে বলা হবে বা হচ্ছে তার জন্য ন্যূনতম পরিকাঠামো ন্যূনতম নেই। টিম টিম করে চলছে যে সমস্ত স্কুল, তাদের কথা তো ছেড়েই দিলাম, যেগুলো ভালো বড় মাপের স্কুল বলে পরিচিত তাতেও নেই। কার্যত এই গোটা কার্যক্রমটা চালাতে হবে মিথ্যে কথা বলে, হ্যাঁ হ্যাঁ করছি কাগজে কলম, এটা হয়েছে, হ্যাঁ হয়েছে, কি আপনিও জানলেন সবাই জানলেন, হয়নি কিন্তু হয়েছে কাগজে দেখানো, রমরম করে চলছে ভারতবর্ষে। আর ক্রমাগত বাজার তার ইচ্ছে মতো চাহিদা মতো তার শ্রমিক পেতে থাকবে, ড্রপ আউটের সম্ভাবনা লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর এই সমস্তটার মধ্যে দিয়ে এই গোটা ব্যবস্থা যখন চলবে সেই সময়ে যাকে আমরা গৈরিকীকরণ বলি, স্যাফরনে ভয় কি? স্যাফরনে কোনো ভয় নেই, স্যাফরন তো ত্যাগের রং। আমাদের দেশে তো বাউলরা স্যাফরনই পড়েন, স্যাফরনের কাছাকাছি রঙই তো পড়েন, কিন্তু যে স্যাফরন আপনি আপনারা আনবার চেষ্টা করছেন সে স্যাফরন ত্যাগের নয়, হিংসা আগ্রাসন। সেই স্যাফরন একটা এক বক্কা স্বৈরতন্ত্র, সেই স্যাফরন নাশকতা, স্যাফরন রঙের যে চিরাচরিত প্রাচীন অর্থ তাৎপর্য ভঙ্গি তাকেই তো আপনারা লোপাট করে দিয়েছেন। জাতীয় পতাকার যে স্যাফরন গন্ধ তাতে তো আমার ভয় নেই, সাধ্বীবিতম ভরার স্যাফরন রঙে আমার ভয় আছে। স্যাফরনাইজেশন বলে আসলে কি করা হচ্ছে? পাতার পর পাতা মিথ্যে কথা লিখে তার সাম্প্রতিকতম সাম্প্রতিকতম কথা আপনারা খবরটা বুঝে দেখেছেন সবাই জেনেছেন, হঠাৎ করে 11-12 ক্লাসের ইতিহাসের সিলেবাসে মুঘল যুগের গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে গেল। বলা হলে বলে না বাদ যায়নি, আসলে ছাত্রদের চাপ বেশি হচ্ছিল, একটু সিলেবাস কমাচ্ছিলাম তাই একটা অংশ বাদ দিয়েছি। কোনগুলো বাদ দিয়েছেন তার মধ্যে এটা না, আছে তো একদম কি মুঘল নেই? এগ্রারিয়া নিকটমি এবং মুঘল এম্পায়ার ওইটুকু তো আছে, কোনটা বাদ গেছে? মুঘল কোর্ট বাদ গেছে। মুঘল কোর্ট বাদ যাওয়া মানে কি? মুঘল কোর্ট বাদ যাওয়া মানে মুঘল দরবার বাদ যাওয়া মানে মুঘল আমলে ভারতবর্ষে যে সিনক্রেটিক ট্রেডিশন, যে সমন্বয়ী চিন্তা, মুঘল সম্রাটদের আমলে ভারতবর্ষে রামায়ণের অনুবাদ হওয়া, মুঘল সম্রাটদের আমলে ভারতবর্ষে প্রথম উপনিষদের সংস্কৃত ছাড়া অন্য ভাষায় অনুবাদ হওয়া তারা শিকড় নেতৃত্বে, মুঘল কোর্ট দরবার বাদ যাওয়া মানে তানসেন বাদ যাওয়া, দিনই হয় বাদ যাওয়া, প্রথম সংস্কৃতের বাইরে সংস্কৃতের সঙ্গে ফার্সি ভাষার সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হওয়া, এইটি মুঘল কোর্ট। মুঘল কোর্ট মানে রাজার ছেলে কটা নাতি কটা নাতি জামাইটিকে, দিস ইজ নট মুঘল কোর্ট। মুঘল কোর্ট মানে ভারতীয় প্রাচীন ভারতীয় শিল্প পদ্ধতির সঙ্গে পার্সিয়ান শিল্পের পারস্য দেশের শিল্পের মেলবন্ধন, পেন্টিং এর জগতে যুগান্ত তৈরি হওয়া, মুঘল মিনিয়েচার পেন্টিং, প্রাচীন ভারতীয় পেন্টিং এর পদ্ধতি পার্সিয়ান পেন্টিং এর পদ্ধতি তাদের মিলমিশ। মুঘল কোর্টের আলোচনা বাদ যাওয়া মানে মাজমাউল বাহরাইন বাদ যাওয়া, দুই সমুদ্রের মিলন, এটা বাদ যাওয়া। মুঘল কোর্ট বাদ যাওয়া মানে
যোগবাশিষ্ঠ রামায়ণের অনুবাদ যাওয়া, ফার্সিতে অনুবাদ। মুঘলদের সব ওদের খারাপ লাগে না, যেখানে যেখানে এই সম্মিলনের কথা শিখে শিখে খারাপ, এই অংশ করা ছেড়ে দিয়েছে, বলেছে না আপাতত ছাড়ছি, কিন্তু আপাতত না, এই ডকুমেন্ট পড়লেই বুঝতে পারা যাবে যে এনশিয়েন্টের প্রতি ওদের এত আগ্রহ। এই গোটা ডকুমেন্টে একটিবারের জন্য মেডিভাল নেই, শুধু এনশিয়েন্ট মেডিভাল নেই, মানে কেবল মুঘলরা নেই তা নয়, কিন্তু নানকও নেই, কবিরও নেই, তুকারামও নেই, নামদেবও নেই, কার্যত থাকবেন অন্য কারণে, কৃষ্ণ আছেন তার সূত্রে থাকবেন, নালে মীরাবাইকেও বাদ দিয়ে দিতেন, লালদেবকে বাদ দিয়ে দেবেন, দক্ষিণ ভারতের অনেক সাধককে বাদ দিয়ে দিতে পারেন, সমস্ত মিলিয়ে পারেন, 1300, 1400, 1200, 1500, 1800, কোনটা আপনি আসলে চাইছেন? পুরাণ, পুরাণ চাইছেন আসলে, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ আপনি চাইছেন? কেবলমাত্র গীতার উপরে, গীতার মধ্যে বর্ণিত অর্জুন যে রণক্ষেত্র ছিল সেই রণক্ষেত্র কায়েম করতে? আপনার প্রাইড আসলে কেবলমাত্র, গর্ব আসলে কেবলমাত্র ওই বিশেষ পৌরাণিক জগতে টেনে নিয়ে যায়, সেই পৌরাণিক জগতে টেনে নিয়ে গেলে যে শেষ পর্যন্ত আপনাকে চূড়ান্ত ভাবে বর্ণ ব্যবস্থাও গ্রহণ করার দিকে যেতে হবে। কত 1000 বছর বা 1500 বছর অতিক্রম করে করে আজ ভারতবর্ষ দাঁড়িয়ে আনটাচেবিলিটি, ভারতের নানা প্রান্তে এখনো থাকলেও, এখনো থাকলেও অন্তত সরকারি ডকুমেন্টে আমি 19 শতকে বিদ্যাসাগর মশাই তাঁর কলেজের ব্রাহ্মণ ছাত্র ছাড়া কেউ পড়তে পারবে না এ কথা প্রতিবাদ করতে করতে আরো খানিক দূরে গিয়ে বৈশ্য পর্যন্ত যেতে পেরেছে, তাই নিয়ে কম কথা আমাকে শুনতে হয়নি, কম আক্রমণ এর মুখোমুখি হতে হয়নি, কলেজে বৈশ্যরাও ব্রাহ্মণের সাথে পড়বে হইচই করেছিল জানেন সবাই অনেক, কিন্তু বিদ্যাসাগর ডেকে দাঁড়িয়ে করেছে না বৈশ্যরা পড়বে, সূত্র পায়নি, কিন্তু আমরা পেরেছি পরে। মহা সম্প্রদায়ের মানুষ বিআর আম্বেদকার জল খেতে দিত না, ভুল করে টিউবওয়েলে জল খেয়ে নিলে ছাত্রদের বাবা মায়ের আক্রমণে, ছাত্রদের বন্ধুদের আক্রমণে দূরে গিয়ে দাঁড়াতে হতো, কুয়ো ধারপার দিয়ে হাঁটার একটা অনুমতি পর্যন্ত ছিল না। সেই বিআর আম্বেদকার মহারুজাত ভারতের সংবিধান লিখেছিল, উই হ্যাভ অ্যাচিভড দিস। কিন্তু আমি যদি পৌরাণিক চক্করে গিয়ে পৌঁছাই তাহলে তো আমাকে সেই এনশিয়েন্টের গর্বে, যে এনশিয়েন্টের জন্য আমার এত গর্ব, সেই এনশিয়েন্টের গর্বে, সেই প্রাচীনের গর্বে তো আমাকে ওই পূর্ণ ব্যবস্থা দিয়ে আবার যেতে হয়। ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলে তার একচ্ছত্র আধিপত্য আবার গ্রহণ করতে হয়, শূদ্রের পাঠাভ্যাসের জন্য অধিকার ক্রমশ কমতে থাকে, মনুসংহিতাকে সংবিধানের জায়গায় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের আইন বলে স্বীকৃতি দেওয়ার দিকে যেতে হয়, সেকুলার কথাটা আমরা পশ্চিম থেকে পেয়েছি আমাদের দেশের কথা নয়, দেশের ঐতিহ্য নয় বলে চিৎকার করে বলেন এই প্রণেতা, এই 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 কি বলে ডকুমেন্ট যারা প্রণেতা তাদেরই বন্ধুরা, সেকুলারিজম কত পশ্চিমী কথা, আমাদের সেকুলার না, আমরা ধার্মিক সভ্যতা বলেন অনলাইন অন ক্যামেরা, আমাদের কোন সংবিধানের কাঠামোটাই নাকি কার্যত ওদের মত কলোনিয়াল, ঠিক সংবিধানের কাঠামোর মধ্যে খানিক খানিক কলোনিয়াল প্রবণতা আছে বলি, কিন্তু গোটা সংবিধানটা কলোনিয়াল কেন না, ওরা বলেন সেকুলার আছে তাই, সেকুলার শব্দটা ওদের ভারী আপত্তি, তাহলে এনশিয়েন্টে গিয়ে কোথায় পৌঁছলেন? সেকুলারের বদলে বর্ণে মনুতে, বেদ শুনে ফেললে কানে তেল বা শেষে ঢেলে দিতে হবে, শুক্রের ছায়ার মধ্যে দিয়ে যেতে গেলে আবার চান ধান করতে হবে, কলেজে একটা অন্য ধর্মের নিচু জাতের লোক ঢুকে পড়লে কলেজ শুদ্ধ ছাত্র কলেজ ত্যাগ করে চলে যাবে, হয়েছে তো আমাদের দেশে হিন্দু কলেজে,
সাহেবরা একবার বাইজি এক সন্তানকে কলেজে ভর্তি করিয়ে নিয়েছিল, গোটা কলেজের ছাত্ররা তাদের বাবা মায়ের নির্দেশে হয় সম্ভবত বললো আমরা এই কলেজে পড়বো না, আবার কোন রকমে আসেন আমরা থাক ফেরত আনতে হয়েছিল। বিদ্যাসাগর করেন, বিদ্যাসাগরের অবস্থা ছিল একজন লোক হলে তাকেই পড়াবো, কিন্তু বৈশ্যরা পড়বে, কেবল ব্রাহ্মণের শিক্ষার ক্ষেত্রে অধিকার থাকতে পারে না। বিদ্যাসাগর শত্রু, রামমোহনও খানিক শত্রু। ফলে এনশিয়েন্টের দিকে যাওয়ার জন্য যা যা করতে হবে, টিপু সুলতানকে ডেমোনাইজ করতে হবে, শিবাজিকে শ্রেষ্ঠ আদর্শ স্থানীয় করে তুলতে হবে, আওরঙ্গজেব তার নানান ত্রুটি, নানান সীমাবদ্ধতা, নানান কুচক্রিকা, সব থেকে বড় অপরাধ দারা শিকর মতো মানুষকে হত্যা করা, কিন্তু তা সত্ত্বেও যা আওরঙ্গজেব করেননি তাও তার ঘাড়ে চাপাতে হবে। এবং এই গোটা সিস্টেমটা যখন আমি ম্যানেজ করতে পারবো না, একা আওরঙ্গজেব যদি হচ্ছে না, আওরঙ্গজেবকে কম্পেনসেট করবার জন্য আকবর দুম করে মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়ছে, আকবরকে কি করে ঠেকাবো? ওটা সিনথেটিক ট্রেডিশনকেই কার্যত মুছে ফেলবে। তবে একটা মুশকিলের কথা, এইসব কাজ এই মুছে টুছে ফেলা এগুলো ছোটখাটো কাজ, এগুলো খুব বড় কাজ নয়। বড় কাজ হচ্ছে এই, একটা ইতিহাস বইয়ের পাতা যদি আপনি পাল্টে দেন, শিক্ষাবিদরা হইচই করবেন, ইতিহাসে মাস্টারমশাইরা চিৎকার করবেন যেমন এখন করছেন, যেমন একটুখানি মিনমিন করেছে এনসিআরটি কর্তৃপক্ষ, তারা বলেছেন যে না এটা টেম্পোরারি, একবারে বদলায়নি, এখনো তেমন কোনো পরিকল্পনা নেই, এসব কথা বলছেন, গতকাল বলেছেন প্রেস। ইতিহাস বইয়ের একটু একটু বদল টবল যা হওয়া সেসব হবে, চমকাবে, পিছিয়ে আসবে, এগিয়ে যাবে, হবে, কিন্তু গোটা দেশের ইতিহাস যদি বদলে দেওয়া যায়, চিন্তার প্রকৃতি যদি বদলে দেওয়া যায়, আপনি ভাববেন কি করে তা যদি বদলে দেওয়া যায়, সেটা বেশি জরুরি। গোটা দর্শনটাকে যদি বদলে দেওয়া যায়, কেবল সিলেবাস বলতে হবে না, চিন্তার মেথড বদলে দিতে হবে, এইটা এই ডকুমেন্ট করতে যাচ্ছে। ফলে দয়া করে এই ডকুমেন্টকে আমরা তিনটে ভালো, পাঁচটা খারাপ, ১৭টা খারাপ, ১১টা ভালো, এরকম গুনে গেঁথে দাঁড়িপাল্লায় বিচার করার মতো যেন না দেখি। সত্যিই তিনটে ভালো বের করা যায়, কিন্তু আবারও বলছি সন্দেহ করতে হবে ওটা ভালো না ভালো ভালো। এই ডকুমেন্টের যা আদর্শ, যা উদ্দেশ্য, তা একদিকে কর্পোরেট দুনিয়ার স্বার্থ বহনকারী, আর উল্টো দিকে একটা নির্দিষ্ট পশ্চাদপদ প্রাচীনপন্থী একবর্গ প্রায় ফ্যাসিস্ট একটা ফিলসফি অফ হিস্ট্রি তাকে লাগু করা, এনশিয়েন্টের প্রতি অনাবশ্যক, অচিন্তিত, আনক্রিটিক্যাল মোহ, এটি এই ডকুমেন্ট প্রস্তাব করার চেষ্টা করছি। ফলে এই ডকুমেন্ট কেবলমাত্র ক্লাসের সংখ্যা ১০+২ ছিল, তাকে ৩+৫+৩+৩+৪ করেছে, ১৪ বছর ছিল, ১৮ বছর করেছে, আগে ২বার পরীক্ষা ছিল, এখন ৬বার পরীক্ষা করেছে, আগে এত সাবজেক্ট ছিল, এখন এতগুলো সাবজেক্ট হয়েছে, না শুধু তা নয়, এই ডকুমেন্ট একটা প্যারাডাইম শিফট। এই প্রথম স্বাধীন ভারতে রাধাকৃষ্ণন কমিশনের পর থেকে যতগুলো কমিশন হয়েছে, এই প্রথম সেই সমস্ত কমিশনের যে উদ্দেশ্য বা দর্শন ছিল তাকে, তার থেকে সরে এসেছে, অথচ মধুর কথার ভঙ্গি বজায় রেখে, সাম্যের কথা বলে, আসলে চূড়ান্ত অসাম্যকে এই প্রথম সরকারিভাবে এনকারেজ করা, এত স্পষ্টভাবে কর্পোরেটাইজেশন অফ এডুকেশন, এত স্পষ্ট করে প্রাইভেট সেক্টরকে আবাহন করে নিয়ে আসা শিক্ষাকে আগে আর কখন, এত কেন্দ্রিক, কেন্দ্রীয়, সেন্ট্রালাইজ পদ্ধতি আগে কখন, এত চমৎকারভাবে, আশ্চর্যভাবে সমস্ত নির্বাচিত গণতান্ত্রিক বডিগুলিকে উপেক্ষা করে কেবল কোন এক আশ্চর্য বায়বীয় ১,০০,০০০ গ্রাম পঞ্চায়েতের পরামর্শ নিয়ে তৈরি করা এই ডকুমেন্ট বলে দাবি করছেন, যা যা দাবিতে
এই ডকুমেন্টের ইতিহাসে ধরা আছে মিথ্যাচার, এই ডকুমেন্টের ভবিষ্যৎ বা ঘোষণা বা উদ্দেশ্য তা অত্যন্ত, যাকে বাংলায় বলি আমরা ফিসি, দূরভিসন্ধিমূলক। এই ডকুমেন্ট আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, ভারতবর্ষের যে সাধারণ সংজ্ঞা, ভারতবর্ষের যে স্পিরিট, ভারতের যে ভারতত্ব, ট্রু ইন্ডিয়াননেস, তাকেই এটি ভেতর থেকে ধ্বংস করার কথা বলছে। ভারতের ফেডারেল কাঠামো তাকে বাইপাস করার কথা বলছে, অস্বীকার করার কথা বলছে। ভারতের অসাম্য বৃদ্ধির চক্রান্ত কেবলমাত্র কর্পোরেট সেক্টরের সস্তায় কতগুলো কাজের লোক খুঁজে বের করবার জন্য একটা শিক্ষা প্রক্রিয়া চালু করার কথা বলছে, যাতে কোনো সৎ উদ্দেশ্য নেই। তিনটে ভালো কথা যদি অসৎ উদ্দেশ্যে বলা হয় তাহলে সেগুলি আর ভালো কথা থাকে না, সেগুলো আরো খারাপ কথা। নতুন শিক্ষার যে পলিসি আইন আকারে এসেছে তাকে অতএব শেষ বিন্দু পর্যন্ত ধরে বাতিল করার ডাক চেষ্টা যদি আমরা না করি, শুধু পশ্চিমবঙ্গে হবে না, শুধু পশ্চিমবঙ্গে কাজ পারবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথা ছেড়ে দিন, আমি তো একটা ফুচকে লোক, জানা না লেখাপড়া। কেরালা সরকার এই এনইবি নামক ভয়ঙ্কর এই আইন ইত্যাদি নিয়ে আমাদের দেশে, আমাদের রাজ্য সরকারের মতো না, তারা কিছুই করেনি। শেষ বাজারে ঘুম ভেঙে এখন তারা কয়েকজন উপাধ্যক্ষকে নিয়ে বলেছেন কমিটি করে এক মাসের মধ্যে রিপোর্ট করবে। কেরালা গভর্নমেন্ট নভেম্বর 2020 একটা ডকুমেন্ট বানিয়েছে, 6 জনের কমিটি করেছিলেন তার, সে কমিটির চেয়ার করেছিলেন প্রভাত পাটনায়ক, আপনারা তার নাম জানেন, শিক্ষাবিদ, এডুকেশনিস্ট, ইকোনমিস্ট, এক অর্থে অর্থনীতি দার্শনিকও বলা যায়, ভেটারেন শিক্ষাবিদ। তার নেতৃত্বে 6 জনের কমিটি, তাতে সে কেরালা গভর্নমেন্টের প্রতিনিধিও ছিলেন, বাকিরা শিক্ষাবিদ, তারা নভেম্বর 2020 একটা ডকুমেন্ট প্রস্তুত করেন। এই কি আছে এতে তার ব্যাখ্যা করে কমেন্ট করে, এই ডকুমেন্টটা ইন্টারনেটে পাওয়া যায় ফ্রি, কেরালা গভর্নমেন্ট অ্যান্ড এনইবি, এই বলে গুগল করলে আপনারা এই ডকুমেন্ট বিনা পয়সায় ডাউনলোড করতে পারবেন। অনুগ্রহ করে প্রভাত পাটনায়কের নেতৃত্বে করা সম্ভবত ভারতবর্ষের একমাত্র কমিটি যারা এনইবির একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করেছিলেন, তার যাবতীয় ত্রুটি এবং বিপদের দিক নথিবদ্ধ করেছিলেন, বলেই কেরালা এখনো পর্যন্ত এটা গ্রহণ করার ক্ষেত্রে খালি দ্বিধার কথা জানাতে পেরেছে সরকারিভাবে। ভারতের দর্শনের বিপুল যে ঐতিহ্য তার কোনো দিকে তেমন না তাকিয়ে কেবল তার থেকে যোগ কথাটাকে টেনে নিয়ে, আপনারা যারা দর্শন পড়ান এখানে শিক্ষক মশাই আছেন তারা জানেন ভারতীয় দর্শনের ইতিহাসে যোগ মানে যোগ ব্যায়াম নয়, যোগ একটা দর্শন, সাংখ্য যোগ, সেই যোগ দর্শন পতঞ্জলি সেই দর্শনের একজন গুরুত্বপূর্ণ মাথা। এই বর্তমান বিজেপি সরকার তারা যোগ কথাটাকে কেবল যোগ ব্যায়াম বলে দান করে দিয়েছে, যেন স্কুলে স্কুলে যোগ ব্যায়াম শেখানোটাই ভারতীয় দর্শনের প্রতি একটা শ্রদ্ধা জানানো হলো। নিশ্চিতভাবে যোগ দর্শনের মধ্যে শারীরিক নানান প্রক্রিয়ার কথা আছে, কিন্তু তার একটা ছোট অংশ, এটা তার মূল দার্শনিকতা তা নয়। ভারতীয় দর্শনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যদি সত্যি ওরা পতঞ্জলি পড়বার কথা বলতেন, যদি ওরা লোকায়ত দর্শন পড়ার কথা বলতেন, যদি ওরা ন্যায় পড়ার কথা বলতেন, সাংখ্য এবং খালি পড়ার কথা বলতেন, নির্যাসে তাও বোঝা যেত। ওরা ভারতীয় দর্শনের বা ভারতীয় সংস্কৃতির প্রতি ঐতিহ্য ঐতিহ্যের প্রতি প্রীতি দেখাতে গিয়ে স্কুলে স্কুলে যোগব্যায়াম করার কথা বলছেন, যেন ওটাই যোগব্যায়াম ভালো জিনিস, শারীরিক সক্ষমতার জন্য খুব জরুরি, খুব প্রয়োজনীয়, চমৎকার, কিন্তু যোগ আর যোগ দর্শন এক জিনিস না। কিন্তু ওদের তো ভুলি দেওয়ার কাজ, ওদের তো কেবল কিছু ইয়েস ম্যান চাই, যারা কেবল হ্যাঁ হ্যাঁ বলবেন, কোন প্রতিবাদ করবেন না। এই যে নতুন
নিয়ম হচ্ছে, তাতে সব জায়গা কথা বলছি না, উচ্চশিক্ষার কথা বলি, একটা বাক্য বলে শেষ করছি আমার কথা। উচ্চশিক্ষায় আপনারা জানেন রাজ্যে এবং ভারতের অন্য কোনো কোনো জায়গাতে উচ্চশিক্ষাগুলোর এক ধরনের অটোনমি থাকে, তাদের কোর্ট বা কাউন্সিল থাকে, সেনেট সিন্ডিকেট থাকে, কলেজের গভর্নিং বডি থাকে, তাতে শিক্ষকেরা ইলেকটেড হন, আরো অনেকে ইলেকটেড হয়ে আসেন, কিছু নমিনেটেড হন। আমাদের রাজ্যে যদিও এই সমস্ত ইলেকশন বহু বছর বন্ধ, এক দশকের বেশি সময়, 2011 সালের পর থেকে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন আর ইলেকশন টিলেকশন কিছু হয়নি, সব মনোনীত লোকেরা এসে বসে থাকেন। ঠিক, কিন্তু এরা এবার বলছেন এটা তো একটা সরকারের, আমাদের রাজ্যে যেটা ঘটছে সেটা একটা সরকারের সদিচ্ছার অভাব, নিয়মটা আছে, এই পলিসি নিয়ম করছে যে একটা কলেজের গভর্নিং বডি যারা হবেন কিংবা কোনো ফ্যাকাল্টির ডিন যারা হবেন, ডিপার্টমেন্টের হেড যারা হবেন, পরিচালন সমিতি যারা চালাবেন, তারা কেউ এসব নির্বাচিত নির্বাচিত হয়ে আসবেন না। কারা আসবেন, কারা ডিন হবেন, কারা হেড হবেন, কারা প্রধান হবেন, তাই যাদেরকে কর্তৃপক্ষ মনে করবে যে এরা লিডারশিপ কোয়ালিটির লোক এবং তারাই পাকাপাকি ভাবে হবে, রোটেশনে হবেন, তাহলে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড নেই, পাকাপাকি ভাবে কয়েকজন হাতে কোনা বাছাই করা লোককে বসিয়ে দেওয়া আছে, তারাই কলেজ চালাবেন, তারাই প্রতিষ্ঠান চালাবেন, তারাই সমস্ত বিশ্ববিদ্যালয় চালাবেন, তারা লিডারশিপ কোয়ালিটি লোক কি করে বোঝা যাবে, সরকার যা বলবে। আর এও পরিষ্কার যে বিশ্ববিদ্যালয়ে বা কলেজে চাকরি করতে করতে সরকারের বিরুদ্ধে কথা বলা না, তা আসলে সরকার বিরোধিতা শুধু নয়, রাষ্ট্র বিরোধিতা বলে গণ্য হয়। আপনি কি বলতে পারবেন, মাইনে নিচ্ছিস আবার আমার বিরুদ্ধে বলছিস? এইটাই যে কোনো সভ্য দেশের গণতন্ত্রের অর্জন, এই যে কলেজে বিশ্ববিদ্যালয়ে এত কথা করানো হয় সরকারি মাইনে দেয়, সেসব জায়গায় নাগরিককে শেখানো হয় যে কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে চুক্তি সাজাতে হয়, কিভাবে সরকারের প্রধান থাকলেও তাকেও ছেড়ে কথা বলতে নেই, কিভাবে রাজার বিরুদ্ধেও কথা বলা যায় এবং উচিত, এটি শেখানো, এটি সরকারের কাজ। কিন্তু ওরা তো আধুনিক থাকবেন, ওরা তো এনশিয়েন্ট হয়ে যাবে, ওরা তো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের কথা বিশ্বাস করছে না, ওরা যে কিংশিপ, রাজা কখনো মিথ্যা বলতে পারে না, রাজা কখনো ভুল করতে পারে না, সরকার কখনো ভুল করতে, যারা সরকারের ভুল দেখে তারা দেশত্রী, এই বলে ওরা চিহ্নিত করতে চাইবে। এই এডুকেশন পলিসি আসলে সমস্ত রকম সমালোচনার মুখ বন্ধ করার দিকেও একটা অভিমুখ দেখাচ্ছে। ফলে আপনাদের কাছে আবেদন, দয়া করে এই গোটা ডকুমেন্ট পড়ুন, মন দিয়ে পড়ুন। কেরল গভর্নমেন্টের তরফ থেকে যে বিশেষ প্রায় 40 পাতার ডকুমেন্ট আপলোড করা আছে ইন্টারনেটে, ডাউনলোড করে পড়ুন। আমি দরকার হলে আপনাদের যারা এখানে নেতৃত্ব আছেন তাদেরকে একটা কপি দিয়েও দিতে পারি, যদি চান সেখান থেকেও জেরক্স করে আপনারা করতে পারেন, ফটো কপি করে দিতে পারেন। দেখুন কি ভয়ঙ্কর ষড়যন্ত্র আসলে চলছে। ভালো কথায় ভোলার মতন সময় আমাদের নেই, অত বিলাসিতা করার মতন সময় আর নেই। আমি আগেও একবার আপনাদের সবাই বলেছি, আজও সেই কথাটা রিপিট করছি, আমাদের দেশ এই মুহূর্তে যে বিপুল বিপদের সামনে দাঁড়িয়ে আছে তার শেষ লাইন, তাকে রুখবার আটকাবার সেই যুদ্ধক্ষেত্রের শেষ লাইনের সৈনিক যারা, তারা স্কুলের শিক্ষক। আপনারা যদি এই নিয়ম চালু হোক বা না হোক, আমরা এটা আটকাতে পারি বা না পারি, যদি নাও পারি তাহলেও এই পলিসি লাগু হওয়ার পরেও 5-12 পর্যন্ত বাচ্চাদের রক্ষা করার দায় আগামী ভবিষ্যতের জন্য, ইতিহাসের জন্য আপনাদের, কারণ তারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বাঁচবে না, গোটা দেশ তাদেরকে কেবল শ্রমিক বানাতে চাইবে, লেখাপড়া না শেষ করে শ্রমিক বানাতে চাইবে, কেবল স্কিলড লেবারার চাইছে তারা, সিটিজেন চাইছে না, তারা কেবল সংখ্যা চাইছে। ফলে তাদেরকে আগলে রাখা,
তাদের মানুষ হতে দেওয়া, মানুষ গড়ে তোলা, যে কাজ আপনারা করেন, কিন্তু আগে যা করেছেন তার থেকে আরো বেশি বিপদের সঙ্গে আপনাদের স্বীকার করতে হবে। তা নাহলে গোটা ভারতবর্ষটাই ভারতবর্ষের হাত ছাড়া পেয়ে আপনারা সবাই সেটা নিশ্চিত করবেন সাফল্যের সঙ্গে। এই প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।